ওয়ার্ল্ডের ফুড সিকিউরিটিকে এনশিওর করতে গেলে এটাকে আমাদের এখন এত সময় দেওয়ার সময় কিন্তু পৃথিবীর মানুষের হাতে নাই। সুতরাং যে পরিমাণে আমাদের পপুলেশন গ্রোথ হচ্ছে, আমাদের নিউট্রিয়েন্টস ফুড সিকিউরিটি এবং অ্যাজ ওয়েল অ্যাজ একই সাথে যদি নিউট্রিয়েন্টস সিকিউরিটি আমরা এনশিওর করতে চাই, আমাদেরকে আরও একটু দ্রুত হাঁটতে হবে এবং আমাদের পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে। আমাদের প্রতি মুহূর্তে আমরা যদি খালি সন্দেহ করি, এই সন্দেহ তো সব কিছুইতেই থাকতে পারে, কিন্তু এই সন্দেহের ঊর্ধ্বে উঠে আমাদের কিছু কাজ করতে হবে। তা আমি আপনাদেরকে বলবো যে দেখেন, আমরা কয়েকদিন আগে কিন্তু বিটি কটন আমরা ইয়ে করছি, কারণ কটনে আমি যে ওখানে খুব ফোর্সলি বলছিলাম যে কটন তো ফাইবার ক্রপ, সুতরাং এই ফাইবার ক্রপ নিয়ে কেন এত দুই তিন বছর একটা জায়গায় পড়ে আছে ইনডিসিশন। আসলে আমি অনেকটা খেয়াল করছি, কিছুটা দোষ নিজেদের খাড়ি নিয়েই বলবো যে আমরা কিন্তু অনেক বিষয়ে ইয়ে না, আমরা কিন্তু জানি না, আমরা কিন্তু টেকনিক্যাল না, অথচ ডিসিশনটা কিন্তু আমার হাতেই থাকে। আমি যেহেতু টেকনিক্যাল না, আমি যেহেতু সায়েন্টিস্টদের সমস্ত কর্মকাণ্ড বুঝি না, সুতরাং আমি একটা কাজ করি কি, আমি একটা কনফিউশন নিয়ে আমি ইনডিসিশনে থাকি, এতে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা যারা এখানে বায়োটেকনোলজিস্ট কাজ করতেছেন, আমি ঢাকা ইউনিভার্সিটি টিচারদের দেখতে পাচ্ছি, আর সবাই আমার ইউনিভার্সিটি টিচাররাও আসছেন, সমস্ত আমার ইউনিভার্সিটির স্যাররাও আসছেন, তা আমাদের এই কথাগুলোকেই আমাদের লেম্যানের মতো করে বুঝাতে হবে। আপনি যখন দেখবেন যে কোনো আমলার কাছে বা কোনো মিনিস্ট্রিতে আপনার কোনো পেন্ডিং, তখন এই সায়েন্টিস্টের ভাষাটাকে একেবারেই সরল করে আমাদের বোঝার মতন করে বোঝালে তখন আপনারা সিদ্ধান্তটা বের করে নিয়ে আসতে যা যা করতে হয় সেটা করতে হবে। এখানে আমরা যদি একটা বিষয় নিশ্চিত হতে পারি যে আমাদের হিউম্যান বডিতে কোনো হেলথ হ্যাজার্ড থাকবে না, তাহলে তো কোথাও ইনডিসিশনের কোনো কারণ দেখি না। এখন আমরা যে জিনিসটাতে নিয়ে আমরা নিউট্রিয়েন্ট সিকিউরিটির জন্য কী করতেছি, আমরা স্টাপল ফুড, আমাদের বাংলাদেশের কালচারের সাথে আমাদের ফুড হ্যাবিটটা, আমরা কী করি, আমরা প্লেটের টু থার্ড রাইস নেই, ওয়ান থার্ড একটু ভেজিটেবল নেই, একটু ইয়ে নেই, আস্তে আস্তে, আগে তো ডিম মাংস ছিলই না, এখন আস্তে আস্তে যাদের পারচেস পাওয়ার বাড়তেছে তাদের পাতে এখন ডিম দুধ আসতেছে বা ইয়ে আসতেছে, এখনও কিন্তু আমাদের প্লেটের মেজর পোর্শন কিন্তু রাইস। তো সুতরাং আমরা কী করছি, আমরা দেখেন নিউট্রিয়েন্ট এনরিচড, যেমন আমরা জিঙ্ক এনরিচড চাল, এখন আমাদের পাইপলাইনে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভিটামিন এ এনরিচড গোল্ডেন রাইস। এই গোল্ডেন রাইস নিয়ে ওই যে আমি যে কথাটা প্রথমেই বললাম, যারাই যখন সিদ্ধান্তের জায়গাতে আসে তখন আমি কোনো না কোনোভাবে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে একটু পড়াশোনা করছিলাম, আবারও 30 বছর এই সিভিল সার্ভিসে এসে জীবনের শেষ বয়সে আবারও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে এসে আমি যতটা পজিটিভ হই, ওরা তখন আমাকে আমার দিকেও সন্দেহ দৃষ্টিতে তাকায় যে ও সায়েন্টিস্টদের দলেই একজন। তো সুতরাং আমরা মনে হয় বুঝাতে পারবো, আমরা যদি বাংলাদেশে গোল্ডেন রাইস কাঠেনার প্রোটোকলের সব কিছু ফিট আপ করে এখন জাস্ট ওয়েটিং ফর রিলিজ, আমরা এখন এটা যদি রিলিজ করতে পারি, তাহলে কিন্তু আমরা এই বায়োটেকনোলজির যে রিসার্চ, এই রিসার্চে কিন্তু আমরা আরও একটা ধাপ, বড় একটা ধাপ কিন্তু এগিয়ে যাব। দিনের পর দিন, বছরের পর বছর, 10 বছর 20 বছর ধরে প্রফেসর সায়েন্টিস্টরা কাজ করার পরে যদি সে কাজের কোনো ফলই না পায়, সেটা যদি মার্কেটে নাই যায়, তাহলে তো তারা কাজের সেই স্পৃহাটা পাবে না। সুতরাং আমাদের সায়েন্টিস্টদের টেম্পো ধরে রাখতে গিয়ে, আমাদের সায়েন্টিস্টদেরকে উৎসাহিত করার জন্য তারা কিন্তু সমাজের বিভিন্ন সমস্যা, পুষ্টি সংক্রান্ত, স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার দিকে তাকায়, আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা হতোদ্যম হবেন না, একসময় সময় ভালো সময় আসবে, আপনাদের এই এই সব মানে ট্রান্সজেনিক ক্রপগুলা বা জেনোম এডিটেড ক্রপগুলা কিন্তু আমাদের সমাজে অ্যাকসেপ্টেড হবে খুব ভালোভাবে। কিন্তু এটা তো রাতারাতি করা যায় না, এই জন্য আপনারা বলছি এখনই আপনারা কাজ থামাই দিবেন না, যারা এই লাইনে কাজ করতেছেন তারা ভালোভাবে কাজ করবেন। এবং আমি বিশ্বাস প্রধানমন্ত্রী কার্যালয়ে যে মিটিংটা হলো এটা কিন্তু হাইপাওয়ার্ড একটা মিটিং, সুতরাং এইটার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে টাস্কফোর্স মিটিংটা হবে। এই টাস্কফোর্সের মিটিংটাতেই তার আগেই আমরা চেষ্টা করব যে আমাদের গোল্ডেন রাইসটা রিলিজ করতে পারি কি না, যদি পারি তাহলে একটা ভালো কিছু নিয়ে ওনার কাছে যেতে পারবো, তা না হলে উনি নিজেও বিরক্ত হয় আমাদের এই সমস্ত ডাইলেমার জন্য, ঢিলামির জন্য বা ডিলে, এই সমস্ত অহেতুক ডিলে করি আমরা, অহেতুক না বুঝে বোঝার ভান করে একটা নোক্তা বসাই দিই, এটা আমাদের নিজেদেরই একটা আমাদের বাঙালি চরিত্রের এটা ইয়ে যে আমি যদি কনভিনসড না করতে পারি অন্তত কনফিউজড করে বসায় রাখি। Thank you.